बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डियर लर्नर, वेलकम टू माय थर्ड ऑनलाइन क्लास। टुडे आई एम गोइंग टू डिस्कस अबाउट नो सूनर हैड डॉटर देन। बांग्ला अर्थ होच्छे ते नाते। इटा आबार केमन शब्द? इटा आमरा होयतो कारो बिरुद्धिते पड़ेछि बांग्ला द्वितीय पत्रते, बाट इटा इंग्रेजीतेओ आछे, सेटा आमरा देखे निब। ते नाते इटा किभाबे अर्थ बोझाच्छे देखो। सोहान स्कूले पोछाते ना पोछाते घंटा पड़े गेल। अच्छा देखो, पोछाते ना पोछाते ते ना तो हमें पे गलम, ठीक है, घंटा पड़े गेल। तारपरे रोहन मेटा के फोन करते ना करते तार मा चले आसल, जेखने बाघेर भय सेखने राग पोहाय, तै ना। सो देखो, हमें एक एग्जांपल गेले क्लियर होबे आरो। क्लियर? देखो, नो सुनार हैड डट डट सेवेन। सेवेन मीन्स एखे सात नम्बर टेंस। सात नम्बर मीन्स हमें बोझा चीखने पास्ट परफेक्ट टेंस। क्लियर? आफ्टर दैट देन नेक्स्ट फाइव नम्बर टेंस, दैट मीन्स पास्ट सिंपल टेंस। स्ट्रक्चर तो मन आज पास्ट सिंपल टेंस अर्थात सब्जेक्ट प्लस वर्ब टू प्लस एक्सटेंशन, ये तो मन थार कथा हमें आगे करिए। सो लेट्स गो टू आवर एग्जाम्पल। देखो रूल नम्बर वन, नो सुनार हैड प्लस सब्जेक्ट प्लस वर्ब थ्री प्लस एक्सटेंशन आफ्टर दैट देन नेक्स्ट फाइव नम्बर टेंस। फाइव नम्बर टेंस पसिबल से बोले छी। देखो दिस इज इनकमप्लीट सेंटेंस, योर ड्यूटी इज टू कम्प्लीट द सेंटेंस अकॉर्डिंग टू द रूल। ओके गो देयर। नो सूनर हैड सोहान रीच्ड स्कूल, सोहान स्कूले पोछाते ना पोछाते देन, तखन की हलो? আমরা যদি আনসারে যাই ফাইভ নম্বর টেন্স ফলো করতে হবে, তখন ফাইভ নম্বর গঠনটা কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। তাহলে আনসারটা হবে এরকম, দেন দি বেল র্যাং। দেখো সে স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা পড়ে গেল। ক্লিয়ার? এর অর্থ হচ্ছে কোনো একটা কাজ শেষ হতে না হতে একটা কাজ শুরু হওয়া, এমন অর্থ বোঝায়, ঠিক আছে। নেক্সট দেখো, নো সুনার হ্যাড রোহান ফোন দ্য গার্ল, রোহান মেয়েটাকে ফোন দিতে না দিতেই দেন কি হওয়ার কথা, একটু চেষ্টা করো তো। হ্যাঁ তোমরা পাবে আমি জানি, তো আমার উত্তরের সাথে একটু তোমরা মিলিয়ে নাও। দেন হিজ মাদার কেম। দেখো তো আমরা এখানে ভার্ব টু ইউজ করেছি, ভার্ব টু দ্যাট মিন্স এখানে পাস্ট সিম্পলের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? ডিয়ার লেটস গো টু অ্যানাদার রুল। আমরা তখন করতেছিলাম নো সুনার হ্যাড ডট ডট দেন ছিল, বাট এখন হচ্ছে স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড থাকার পরে সেভেন নাম্বার টেন্স, তারপরে এখানে হোয়েন থাকবে, আগে ছিল দেন, ঠিক আছে। রুল সেম টু সেম, পরে যখন পাঁচ নম্বর টেন্স আছে আগেও সেভেন নাম্বার টেন্স, শুধু আগে ছিল এখানে দেন, এখন হচ্ছে হোয়েন। ক্লিয়ার? তো দেখো এখানে হার্ডলি হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস হোয়েন প্লাস ফাইভ নাম্বার টেন্স। ফাইভ নাম্বার টেন্স মিন পাস্ট সিম্পল টেন্স, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, আগে নিয়মটার মতোই সেম টু সেম, ডিফারেন্স নাই। সো লেটস গো টু আওয়ার এক্সাম্পল। ফলো দেয়ার, হার্ডলি হ্যাড রাফি রিচ দ্য স্টেশন, রাফি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন, তখন কি হলো? ট্রেনটি, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, ট্রেনটি ছেড়ে দিল। তাহলে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। হ্যাঁ তাহলে দেখো উত্তর কি পেলাম, হার্ডলি হ্যাড রাফি রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, রাফি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। নেক্সট এক্সাম্পল ইজ ইনকমপ্লিট, এ ডিউটি ইজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল। ক্লিয়ার? সো লেটস গো টু আওয়ার আনসার। স্কার্সলি হ্যাড কাফি গন টু মার্কেট, কাফি মার্কেটে যেতে না যেতেই কি হলো? হ্যাঁ আনসারটা তোমার সাথে মিলাই দেবো, কি হয়? হিজ মাদার কল্ড হিম, তার মা তাকে ডাকলো। দেখো তো এখানে হিজ মাদার কল্ড হিম, কল্ড দ্যাট মিন্স ভার্ব টু, ঠিক আছে। সিন্স ইট ইজ কল্ড ভার্ব টু, সো ইট ইজ কল্ড পাস্ট সিম্পল টেন্স। ওকে দেখো আমার আনসারটা কি হচ্ছে, ধরে ইসকাসি হ্যাড কাফি গন টু মার্কেট, কাফি বাজারে পৌঁছাতে না পৌঁছাতে হিজ মাদার
কল্ড হিম, তার মা তাকে ডাকলো, ঠিক আছে। সো আমরা দেখবো এই নোশনাল হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে কিভাবে আসে আমরা বোর্ডের কোশ্চেনগুলো এখন অ্যানালাইসিস করে দেখবো। ক্লিয়ার? যশোর বোর্ড 2017 সালে এই প্রশ্নটা আসছে। দেখো প্রশ্নটা হচ্ছে হার্ডলি হ্যাড অ্যাসেম্বলি বিগান, অ্যাসেম্বলি শুরু না হতে না হতে, সমাবেশ শুরু না হতে না হতে ডট 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 দ্যাট ইজ ইনকমপ্লিট, ইয়ার ডিউটি ইজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রোল। যেহেতু আমার এখানে 7 নম্বর টেন্স আছে, তার মানে এখানে 5 নম্বর টেন্স হওয়ার কথা, জাল দিয়ে শিখবো আজকে ম্যাজিক্যালি, ঠিক আছে। তাহলে 5 নম্বর টেন্স হওয়ার কথা, উত্তরটা কি হবে তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যশোর 2015 সালে প্রশ্নটা আসছে হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল ওয়েন ডট 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 দেওয়া আছে, উত্তরটা লিখে ফেলো, দেখি কে কেমন করে কমেন্ট বক্সে। ক্লিয়ার? নেক্সট, দিনাজপুর বোর্ড 2016 সালে প্রশ্নটা আসছে নোশনাল হ্যাড আই রিস্ট হোম দেন ডট 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 দেওয়া আছে, উত্তরটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এই ফাঁকে আমার উত্তরের সাথে তোমার উত্তরটা মিলিয়ে নেওয়া একটু, দেখো তাহলে কি হবে, দেখো সমাবেশ শুরু হতে না হতেই অপু অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড, সমাবেশ শুরু হতে না হতেই অপু সমাবেশ অংশগ্রহণ করলো, তাহলে উত্তরটা কেন দেখো হার্ডলি হ্যাড অ্যাসেম্বলি বিগান ওয়েন অপু অ্যাটেন্ডেড। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল হচ্ছে হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, সে স্কুলের জন্য যাত্রা শুরু করতে না করতেই কি হলো, দেখো দ্য রেইন স্টার্টেড দিয়ে দিলাম, হ্যাঁ জি জি দ্য রেইন স্টার্টেড, দেখো এটা ভাগ টু দিয়েছি, আমার রুল বলছে এখানে কিন্তু 5 নম্বর টেস্ট ইউজ করতে হবে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভাগ টু দিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখো আনসারটা কি হলো হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল হোয়েন দ্য রেইন স্টার্টেড, সে স্কুলে যদি যাত্রা শুরু করতে না করতেই কি হলো বৃষ্টি শুরু হয়ে গেল, তাই না। এমন লাস্ট দিনাজপুর 2016 সালে যেটা আসে দেখো নোশনাল হ্যাড আই রিস্ট হোম, আমি বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই, দেখো এখন দেন আছে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, বাট যখন নোশনাল হ্যাড তখন ডট ডট দেন, ক্লিয়ার মনে থাকে জানা এটা। আচ্ছা নোশনাল হ্যাড আই রিস্ট হোম দেন দ্য রেইন স্টপড, আমি বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো বৃষ্টি থেমে গেল। ক্লিয়ার? সারা পথ বৃষ্টি ছিল, আমি ভিজে ভিজে আসছি, বাসায় আসতে না আসতে বৃষ্টি থেমে গেল। ক্লিয়ার? ওকে ডিয়ার, টুডে ইট ইজ মাই শর্ট অ্যারেঞ্জমেন্ট ফর ইউ, মিট ইউ সুন উইথ এ নিউ রিজন, দেন টিল দেন স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ।